আরেক দল ছিল পড়াশোনার ব্যাপারে আগ্রহ ছিল না, খুচরা আড্ডার ব্যাপারে তাদের বেশি আগ্রহ ছিল আগে চত করে এবং অন্যান্য নিউ মার্কেটের দিকে। এবং দুর্ভাগ্যজনকভাবে আমি দ্বিতীয় কাতারে পড়ে গেলাম, তো যার ফলে মানে প্রথম জীবনে বই পড়ার সুযোগ থাকলেও যখন বই পড়া বেশি প্রয়োজন ছিল সেই সময়টা আমি খুবই অবহেলা করে কাটিয়েছি। তারপর কলকাতায় যখন আমার প্রথম ডিপ্লোম্যাট হিসাবে পোস্টিং হয়েছিল সেখানে গিয়ে আরেকটা বইয়ের পরিবেশ পাওয়া গেল। সেই দেশে পড়াশুনো মানুষ ভালোই করে, মানে বাঙালি জাতি যে পড়াশোনার সময় করতো এবং সাহিত্য রচনা করত, জ্ঞান চর্চা করত, কলকাতায় গেলে তখনও আমার মনে হয় তখনও বোঝা যেত যে একটা ভালো একটা ঐতিহ্য আছে এই ধরনের জ্ঞান চর্চা। সেখানে আমরা এটাও দেখেছি যে 1992 সালে আমি গিয়েছিলাম, সম্ভবত 92 অথবা 93 থেকে কলকাতায় বাংলাদেশি বই মেলা শুরু হয়ে গেল।